জল দেখা যে গোলা এটা গোলা কাদা কাদা গোলা জল তো আজকে যে 3 নম্বর দিন, আজকে আমরা বেরিয়ে যাচ্ছি রুম থেকে, চেক আউট হয়ে যাবে। এখন বাজে 7:45, সকাল 7:45, তাড়াতাড়ি বেরোবো, কেননা তাড়াতাড়ি পৌঁছানোই ভালো। তো চলো রাস্তায় দেখা হচ্ছে। আর ভিডিওটা শেষ অবধি দেখো, কেননা ভিডিওতে অনেক ইনফরমেশান দেবো, কোথা থেকে আমরা এসেছি, তোমরা কীভাবে আসতে পারবে, কত কী খরচা হয়েছে, সমস্ত কিছু ডিটেলসে দেবো ভিডিও শেষে। তো ভিডিওটা শেষ অবধি দেখো অবশ্যই। গেটের মতো করে আলো জ্বলছে। ইসকন কাপড়টি রে কৃষ্ণ আজকে ওদের আবার হবে আমার দেখতে। এদিকে তাকিয়ে দেখো মন্দির গুলো, এদিকে করে দেখো সকালবেলা কে ভিড় হবে, তো ফাঁকাই থাকবে, তাও অনেকটা ফাঁকা হয়ে যাবে আজকে। শ্রী চৈতন্য গৌরীয় সেবাশ্রম এটা দিয়ে যায় তো নাকি মায়াপুর লঞ্চ ঘাট। লঞ্চ ওয়ালাকে পাবে নাকি তুমি? এইখানে এখানে একটা লোককে জিজ্ঞেস করো না, এটা নবদ্বীপ যাবে তো, বসছে না আমি দাঁড়িয়ে থাকবো। কত ভিড় হয়ে যাবে বাবা, লঞ্চে লোক দেখো খালি, পুরো লোকে লোক ভরে গেছে। ওই দিকে আমাদের ড্রাইভার মাস্টার, পুরো লঞ্চটাতে লোক ভর্তি। আসার সময় এত লোক ছিল না, পুরো ফাঁকা ছিল, মানে অর্ধেকও লোক ওঠেনি আসার সময়। যাওয়ার সময় দেখো সব ফিরছে, জন্মোৎসবের পরের দিন পুরো মায়াপুর ফাঁকা। দুরকম জল দেখা যায়, গোলা এটা গোলা কাদা কাদা গোলা জল। এখান থেকে মিশে যাচ্ছে, এই গোলা জল হয়ে গেল।
আর ভাগীরথীর মিলনস্থল। দিয়ে যাবো বাইক ফাইকগুলো কর হচ্ছে চলো টিকিট জমা দিয়ে দিয়েছি, বেরিয়ে যাবো ফাইনালি। লোক দেখো খালি কত, সকালবেলায় সব ফিরছে। টিকিটের নিয়ম দেখো, টিকিট কাটলাম আমাদের চত্বর থেকে পুরো ডাইরেক্ট টিকিট, এখানে কোনো প্রিন্টিং মেশিন নেই, মানে স্টেশন নাকি পাবলিক স্টেশন বলছে, ডাইরেক্ট টিকিট দিল না, বলছে বালি অবধি টিকিট হবে, তারপর আবার টিকিট কাটতে হবে। খবর হয়নি গাইড হয়ে গেছে বলছে, খবর হয় না নাকি, খবর হয় না গাইড হয়ে গেল। এই দেখো ভিড় দেখো খালি, বলে ফাঁকা, লেডিস ফাঁকা ছিল, তাহলে লেডিসে চলে যেতে পারতে। বেহুলা, এরপর লক্ষিন্দর, তারপর চামসদাবাদ, এই যে বেহুলা, বেহুলা। আমরা ব্যান্ডেল নেমেছি, এখন টাইম হচ্ছে 9:50। দেখে নাও, এটা গ্যালোপিং লোকাল, এটা যাবে না, এটা দাঁড়াবে না, বালি দাঁড়াবে না, ডাইরেক্ট হাওড়া যাবে, চন্দননগর লাস্ট স্টপিস, সেই জন্য আমরা আবার ট্রেন চেঞ্জ করবো। চিপসের প্যাকেট নিয়েছি দুটো, 20 টাকা করে পিস। দেখছিলাম যে পাশে 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, এটাতেই উঠবো এখন আমরা, উঠে যাব বালি, বালি থেকে একটা ট্রেন ধরবো, কট লাইনের ট্রেন। দেখে না পুরো ফাঁকা এখন, 50 টাকা দাম নিয়ে বাড়ি চলে এসেছি। ফাইনালি বাড়ি চলে এসে এখন চান দান করে রেডিও হয়ে গেছি, মানে আমরা বাড়ি ঢুকেছিলাম 12:30 নাগাদ, আর রাস্তায় বেরিয়ে দেখলাম প্রায় সবাই, মানে এত ভিড় হচ্ছে জেটি থেকে শুরু করে ট্রেনে, সবাই মানে ওই জন্মাষ্টমী উপলক্ষেই গিয়েছিল ওখানে এবং রিটার্ন করছে। আজ সকালে দেখলাম পুরো ফাঁকা, মানে যত বেলা বাড়বে হয়তো মায়াপুর স্থানটা অনেকটাই ফাঁকা হয়ে যাবে। রিটার্ন অন করে দিয়েছি, সমস্ত ব্যাকআপগুলো নেব, মানে এত ফুটেজ তুলেছি, দুদিনে মায়াপুর সিরিজ হবে। তো দেখতে পাচ্ছ মহাদেবের ডুমরু না ডুগডুগি, এটাকে কী বলে জানি না, তো এটা নিয়েছি, এটা দাম নিয়েছে 30 টাকা, ঠিক আছে। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, আর এখানে একটা রয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তো এটা নিয়েছিলাম প্রথম দিন রাতে যখন ওখানে সন্ধ্যা আরতি হয়, যেখানে তার ঠিক পাশে ওই ফরেনাররা যারা রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন যখন ওরা গায়, আর মানে একটা ভ্যান নিয়ে তাতে ডিজে কোদল লাগিয়ে শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে এবং সেখানে ওরা মানে ওই আরাধনাটা এত সুন্দরভাবে করছে, মানে আমাদের বাঙালিরাও মনে হয় অত স্পেলিংটা অত সুন্দরভাবে করতে পারে না, এত সুন্দরভাবে করছে। তো সেখানেই ফরেনার ছিল অনেক লেডিস, তো তার মধ্যে থেকে একজন এলো, এসে এটা দিল আমার হাতে,
আর টোটাল আমাদের এই ট্রিপটাতে মানে দুদিনের যে ট্রিপটা ছিল মায়াপুর ইস্কন চত্বরে যত ঘুরেছি, তো এই দুদিনের চত্বরে যত খরচা হয়েছে আমাদের সেটা আমি এখানে স্ক্রিনশট দিয়ে দেবো অথবা ছবিটা দিয়ে দেবো, আর টোটালে এখানে ক্যালকুলেশন করে দেবো কত কী হচ্ছে সেটা পার হেড হিসাবে ক্যালকুলেশন করে দেবো, তোমরা দেখে নাও, চাইলে তোমরাও যেতে পারো, কত কী খরচা হতে পারে বুঝতে পারবে। আর এমনি সময় যাও, এমনি সময় গেলে ওই হোটেল মানে মন্দির চত্বরে অনেক রুম তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেল, কোনো প্রবলেম হবে না, অনেক থাকার জায়গা আছে। এটাই জন্মাষ্টমীতে গেছিলাম বলেই প্রবলেমটা হয়েছে আগে। তো বাকি আমরা যে টোটোটাতে সাইট সিন ঘুরেছিলাম মানে যে টোটো দাদার নাম্বার নিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছি আগের ভিডিওতে, তোমরা যদি চাও সাইট সিন ভিজিট করতে পারো। এই যে টোটো দাদা এনার টোটোতেই ঘুরতে এমন কোনো ব্যাপার নেই, যদি তুমি টোটো না পাও বা জানা না থাকে তবে কল করতে পারো মায়াপুর চত্বরে এবং সেই স্পটের নাম বলবে কোথায় তোমরা তখন আছো, তো এখান থেকে সে দাদা পিক আপ করে নেবে বা তোমাদের সাইট সিন ঘুরিয়ে দেবে। তো আরেকটা কথা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো, আগামী দিনে অনেক ভিডিও তো পাবি, সাথে ভিডিওটিতে লাইক করে দিও একটা, শেয়ার করো তোমার ফ্রেন্ডের সাথে আর কমেন্ট করো অবশ্যই। দেখাবে নেক্সট ভিডিওতে, টাটা।